দীপা, তোমার না এটা ডেইলি ব্লগের চ্যানেল? ডেইলি ব্লগের চ্যানেলে এসব কি নোংরামো হচ্ছে? এক দুদিন লোককে কাজ দেখে আর কি লাভ হবে? লোককে বলেছে বলে এখন তুমি কাজ দেখাচ্ছ? যদি ইচ্ছে হয় না, মন থেকে করো, মন থেকে করো, তাহলে লোকে বাহবা দেবে। এরকম লোক দেখানি করলে না লোকে ছিচিকারি করবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি মাই বেঙ্গলি ব্লগের কচি খুকিকে নিয়ে কিছু কথা বলতে এলাম। কচি খুকি মানে কে বুঝতে পারছো না? আরে দীপা, দীপাকে নিয়ে কিছু কথা বলতে এলাম। ও প্রথমেই বলে রাখি, কচি খুকি নামটা কিন্তু আমার দেওয়া নেই। কিছু কিছু মানুষ আছে যারা দীপাকে পছন্দই করতে পারে না। দীপার ভালো কিছু হোক, খারাপ কিছু হোক, যাই হোক, মানে ভালো কি খারাপ হলে তো দোষ খুঁজে বের করবেই, আর ভালো কিছুর মধ্যে থেকেও না খুঁজে 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 দোষটা বের করে। তো তারাই ভালোবেসে দীপাকে কচি খুকি, দিদিমণি নাম দিয়েছে, ঠিক আছে? তো দীপা 4 দিন আগে যে বিয়ের গহনা গাঁঠি দেখাতে একটা ভিডিও বানিয়েছিল, তো সেই ভিডিওটাতে পরিপ্রেক্ষিতে অপরজন একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটাতে সে বলেছে যে যে অহং গহনাগুলো নিয়ে তুমি অহংকার করছো সেগুলো তো সবই শ্বশুরবাড়ির দেওয়া, বাপের বাড়ি থেকে কি দিয়েছে, বা রিসেপশনের গহনা এতদিনে দেখাচ্ছো। তো প্রথমেই বলি যে বিয়ের গহনা গাঁঠি কিন্তু অনেক আগে একটা ব্লগ দেখেছিল, এটা ওর আরও কিছু আছে সেই জন্য দেখাচ্ছে। আর মানেটা কি সব শ্বশুরবাড়ির গহনা বাপের বাড়ি থেকে দিয়েছে? তো আপনি কি দেখেছেন, দীপা যখন শ্বশুরবাড়ি এলো বাপের বাড়িতে, তখন কি ওর গায়ে একটাও গহনা ছিল না? ছিল না একটাও গহনা? আমার তো মানে যথেষ্ট পরিমাণে গা ভর্তি করে গহনা পড়েছিল, 2-3টে হার, বড় বড় কানের দুল, চূড়, বালা, শাঁখা পরা সমস্ত কিছুই তো পড়েছিল। তাহলে বাপের বাড়ি থেকে দেয় না এই কথাটা কেন বলছেন? হ্যাঁ, এবার বাপের বাড়ি থেকে দীপা নিজে বানালো না বাবা বানালো, সেটা আমার মনে হয় আপনার না নাক গলালেও চলবে, ঠিক আছে? বাপের বাড়ি থেকে তো গহনাটা পড়ে এসেছিল, সে নিজের যদি উপার্জনের টাকাতেই মানে তাহলে ক্ষতিটা কি? দিনটা অনেক বদলেছে, এটা 2023 সাল, ঠিক আছে? মানসিকতাটা একটু বদলান। তখন দীপার ওই সময় ওর বিয়ের পরপরই একটা খুব কন্ট্রোভার্সির মধ্যে দীপা নিজেকে জড়িয়ে ফেলেছিল, মানে জড়িয়ে গেছিল, ফেলেছিল না। তো তখন দীপা লাইভে না ভিডিওতে যাই হোক বলেছিল যে আমার বিয়ের খরচ আমি নিজেই করেছি, গহনা গাঁটি আমি বাবা মায়ের থেকে শুধু বেনারসি নিয়েছি, দাদা বৌদিদের থেকে ওই কানেরটা নিয়েছি। তো এটাই দীপা খুব ভুল করেছিল। তো তখন দীপা দেখেছো আমি তোমাকে বলেছিলাম, কিন্তু মানে সবাই বলেছিল, ইনফ্যাক্ট আমি কেন, সবাই বলেছিল যে এই নিজেদের ঘরের কথাগুলো বাইরে এইভাবে এনো না। তো সেই সেই মানে সেই কথা তুলে ওখান এখন বলছে যে বাবার বাড়ি থেকে কি দিয়েছিল। তো বাবার বাড়ি থেকে না আনুক, সে তো নিজে রোজগার করে এনেছিল, এনেছিল তো, সে তো সমস্তটা একদম খালি গায়ে শ্বশুরবাড়ি এসে যায়নি, এসেছিল কি, একদমই আসেনি, তাহলে এই কথাটা কেন বলছেন? নিজের বিয়ের গহনা কেনার মতো যোগ্যতা কিন্তু সবার থাকে না, সবাই বাবা মায়ের উপরেই নির্ভরশীল হয়। সেটার যে একটা আলাদা আনন্দ বা আলাদা ফিলিংস হয়, সেটা আপনার মতো গবের মাথার বোঝার একদমই ক্ষমতা নেই, সো একদম বুঝতেও যাবেন না আপনি। এরপর আসি দীপার ডেইলি ব্লগ করা নিয়ে। তো দীপা ওদের সবার বক্তব্য যে তোমার যেহেতু ডেইলি ব্লগের চ্যানেল, তুমি ডেইলি ব্লগ দেখাও না কেন, মানে ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়া অবধি কেন দেখাও না? কোনোদিন তুমি ফিস্ট করতে গেলে বরের সাথে সেখানে মানে সারাদিন কাটিয়ে দিলে, কোনোদিন গহনা দেখালে, কোনোদিন ছবি আঁকা দেখালে, তাহলে তুমি ডেইলি ব্লগের চ্যানেল মানে তোমাকে ভালোবেসে যারা ডেইলি ব্লগ দেখতে এসেছিল তারা তাহলে কী দেবে? তারা তো তাহলে মানে হতাশা হয়ে যাবে, এরকম ব্যাপার কথাবার্তা। তো আমি বলি চ্যানেলটা তার, ভিডিওটাও সে বানায়, এডিটটাও সে করে, তাহলে সে কী দেবে না দেবে সেটাও কি আপনাদের উপর পারমিশন নিতে হবে? একদমই না, তার ইচ্ছে সে দিতেই পারে না দিতেই পারে, ব্লগটা বন্ধ করে দিতে, 5 দিনে একটা দিতে পারে, এরকমও তো করতে পারে, সব ব্যাপারে মানে ইয়ে না, ইন্টারফেয়ার করা চাই না। সেই দিন ও যে বাপের বাড়ি গেছিলো, হ্যাঁ, তারপরে আবার তুমি যে বাপের বাড়ি গেলে, কার সঙ্গে গেলে, কবে গেলে, সেগুলো তো দেখালে না, ডেইলি ব্লগের যেহেতু চ্যানেল, কেন ও কি গণ্ড মূর্খ নাকি? আর যেখানেই যেতে হবে সব কিছু আপনাদের দেখাতে হবে, আর ও একা একা যেতে পারে, ও কি গণ্ড মূর্খ না একা একা চলাফেরা করতে পারে না? আপনাদের বাড়ি থেকে হয়তো আপনাদের পায়ে শেকল বেঁধে দেয়, বেড়ি পরিয়ে দেয়, কিন্তু সবার সব মেয়েদের ক্ষেত্রে সেটা নয়, সবার শ্বশুরবাড়ি সমান হয় না, ঠিক আছে? আর ও কি কোথাও লিখিত পরিচয় দিয়েছে যে ও যেখানেই যাবে ভিডিও করবেই করবে, ভিডিও করতেই হবে, সেরকম তো দেয়নি, তো ওর ইচ্ছে হয়নি, ও দেয়নি। যাদের ডেইলি ব্লগের চ্যানেল তারা কি কোনোদিন এরকম গহনা গাঁঠি দেখায়নি, কোনো ড্রয়িং বা তাদের শখের কোনো জিনিস সেটা কি দেখায়নি?
না জানি দেখতে পারি তার চলন ম্যাকে এরকম অবস্থা, মানে দীপাকে দেখতে পারে না, সেই জন্য দীপা যা করবে সব বাজে সব খারাপ এরকম ব্যাপার। সেন ভিডিও দিয়েছে, তাতে সে একটা শুক্তো বানাচ্ছে সেটা দেখিয়েছে, তো দীপা ভুল করে একটা শুক্তোতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, তো মেনলি শুক্তোতে ফোড়ন দেয় না, তো প্রথম প্রথম রান্না করলে ভুল হতেই পারে, হতেই পারে ভুল, মানুষ মাত্রই ভুল হয়। আপনি যে বলছেন, আপনি কি একদম 100% বলতে পারেন যে আপনি একদম ঠিক, আপনি কখনো ভুল করেন না? পারেন না তো। তো কেউ যদি একটা ভালোবেসে রান্না করে একটা ভুল হলো, সেটাকে আপনি সেইভাবে বলুন, এমন ভাবে বলছেন যে তার মানে বলে না, কথাতেই মিষ্টতা, কথাতেই তিক্ততা, আপনার কথাটাই তিক্ততা। তো ও যদি আপনার মতো না এত ভালো এক্সপার্ট আধুনিক হতে পারে, আর ওর এক্সপিরিয়েন্সটাই হয়, ওর তো 1.5 বছর হলো সবে বিয়ে হয়েছে, তো 1.5 বছরের মধ্যে সমস্ত রান্না শিখে নিতে হবে, তার তো কোনো কেউ গ্যারান্টি দেয়নি। ওই যে আপনি বলেছেন না কচি খুকি নাকি রান্না শিখেনি, তো জন্ম থেকেই তো কেউ রান্নাটা শিখবে না, জন্ম থেকে পড়াশোনা করবে সব কিছু করবে, আর এখন বাড়িতে ওদের ওর মা বাবা শক্ত আছে, বৌদি আছে, কেন রান্নাটা শিখবেই বা কেন? এখনকার ছেলে মেয়েরা না বেশিরভাগ পোলাও বিরিয়ানি এইরকম এইরকম রান্না করতে বেশি ভালো, ওই শুক্তো চচ্চড়ি ডাঁটা চচ্চড়ি, সত্যি এগুলো মানে অনেক দিনের এক্সপিরিয়েন্স হলে তবে পারা যায়। তো এটা একদম এত ভুল নয় যে যেভাবে আপনি বলছেন। তো আপনার বাড়িতে যদি মেয়ে থাকে, আপনার মেয়েটা পারে তো তাকে ভালো করে শিখিয়ে দেবেন, শ্বশুর বাড়িতে যাতে কথাটা না শুনতে, নিজের লোকের সংসারে সমালোচনা করে নিজের সংসারটার দিকে তাকান আগে। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো টাটা, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।